কিগান কোচবিহার আমার নিজের শহর আমার সাথে চা চা আমার কোচবিহার হ্যাঁ শুনতো সুশান সুশান আরে এই যে আমার আপু মনি ওই কিন্তু আমাকে কোচবিহারে আনছে কোচবিহার কেমন লাগলো বলে অনেক সুন্দর কোচবিহার প্রিয় শহর এবং হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসছি তো আজকের ব্লগটা মেইনলি মিটআপ ব্লগ তো আজকে আমি চলে এসেছি কোচবিহারের এনএন পার্ক এখানে আসবে আমার একটা পছন্দের ইউটিউবার যে বাংলাদেশের ইউটিউবার কিন্তু ভারতে তার নামডাক খুব অনেক তো সেই এমডি ফিস তো সে আসবে তার জন্য সবাই এখানে অপেক্ষা করছে তো ফাইনালি এমডি ফিস আমাদের বাংলাদেশের ইউটিউবার ভারতের আমার নিজের শহর একদম সবাই ভালো এমডি ফিজের সাথে দেখা হয়ে গেল সবাই চেনো হয়তো ইউটিউবে অনেক নাম ডাক এই হচ্ছে সেই এমডি ফিজ ওকে থ্যাংক ইউ সবার সাথে কথা বলবো আমরা জাস্ট একটু শান্ত ভাবে সবার সাথে কথা বলবো মামু সরি ঠিক আছে অনেক সুন্দর কোচবিহার প্রিয় শহর এবং ভালোবাসা রইলো এর আগে কোচবিহারে এসেছিল তখন কোনো মিট আপ ছিল না এবার মিট আপ করেছে আর এর আগে তো হোটেলও পায়নি এবার হোটেলও পেয়ে গেছে কোচবিহারে এত ইউটিউবার এইখানে দেখো প্রায় 150 ইউটিউবার হয়ে গেছে আরো তো আছে তো 150 ইউটিউবার একটা কোচবিহার থেকে পাবো এই যে আমার আপু মনি ওই কিন্তু আমাকে কোচবিহারে আনছে আপু মনির জন্য দেখুন সুশান মামাও চলে আসছে যে কমেডি ভিডিও করে আমি দেখি এবং বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা আমাদের সুশান থেকে অনেক অনেক ভালোবাসা বাংলাদেশের মানুষ ইন্ডিয়া আমার সেকেন্ড কান্ট্রি অলওয়েজ এই দেশের প্রতি সম্মান ভালোবাসা সবসময় থাকবে আর ইন্ডিয়ার মানুষেরা যে আমাকে এখানে আনছে এত ভালোবাসা এটাই আমার কাছে ধরে আছে সবাই একে আচ্ছা এমনি কোথাও বসবি নাকি রে তো এমডি ফিজের মিট আপ এইটুকুই ছিল যেহেতু কোচবিহারে আসছে দেখা করতেই হবে তো আমার একটা পছন্দের ইউটিউবার তাই দেখা করে নিলাম তো বাদ বাকি কথা পরে হবে টাটা কবে